হাই ফ্রেন্ডস, এই হচ্ছে মাটন। এখানে মাটনের মধ্যে নুন, হলুদ, দই, সর্ষের তেল, এটা দিয়ে ম্যারিনেট করব, রেখে দেব ফ্রিজের মধ্যে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকদিন পর আমার ডাইনিং টেবিলে আমার সেই পুরনো জায়গায় বসে আমি শুট করছি। আজকের সানডে ব্লগটা আমি পার্ট ওয়ান পার্ট টু করে পোস্ট করব। বন্ধুরা, এই সবে শুরু করলাম রান্না। মার্কেট গেছিলাম, সকালে যে তরমুজটা নিয়ে এসেছিলাম এত বাজে, দিয়ে আবার একটা তরমুজ নিয়ে আসলাম, ওর সামনেই কেটে আনলাম। তাও আমার ভালো লাগলো না, একদম পছন্দই হলো না, বাট কি করব, নিয়েই আসলাম, ক্যান্ডিকে দিতে হবে। এই লাল টকটকে যে তরমুজটা আগেরবার আমি নিয়ে এসেছিলাম সেরকম নয়, একদম বাজে, ঠকালো আমাকে। ওই আর কি, আমি সবার কাছেই ঠকি, বিশ্বাস করি আর ঠকি, এটা আমার সাথে হয়েই থাকে, এটা আমার এখানে লেখা আছে, এই বিশ্বাস করব সেই ঠকাবে। বললাম আমি যে সবসময় তোর কাছ থেকে 12 মাস আমার ফ্রুটস আসে, তুই দিলি কেন যখন জানিস সেটা ভালো না? বলছে এটা ধানবাদের তরমুজ। আচ্ছা ঠিক আছে, পরের বার অ্যাডজাস্ট করে দেবো। আরে পয়সাটা তো আমার এইবার লাগলো, এই টাকাটা তো আর উপর থেকে পড়লো না আমার, তো আমি কিনলে খারাপটা কেন কিনবো? বা যে আমার রেগুলার কাস্টমার, সে আমার, তাকে আমি খারাপ জিনিসটা কেন দেবো? আসলে আমি নিজের মতো সবাইকে ভেবে ফেলি, এটা হচ্ছে আমার মস্ত বড় একটা ভুল। তুই ভাবি যে আমি যেরকম স্ট্রেট চলি বা স্ট্রেট কথা বলি, অপর যে অপরটিকে যে রয়েছে অপোনেন্টে, আমি ভাবি সেও বোধহয় ওরকম, সেই জায়গাটাতেই আমি আঘাত খাই। নিজের মতো করে ভেবে নিই এবং তারপর সেটাতে আমি আঘাত খাই, করিও তার জন্য প্রচুর করি, সেটা বাস্তব জীবনেও আমার হয়েছে। এখন ওয়াইটির এই 10 মান্থ জার্নিতেও আমার কিন্তু হয়েছে, আমি আমার জার্নি শেয়ার করব আর কিছুদিন পর, তো আমার এই 10 মাসের জার্নি শেয়ার করব তোমাদের সাথে, হয়তো সেটাও পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি হতে পারে, বড় হবে, অনেক কিছু শেয়ার করার আছে, শেয়ার করব। এরম ভাবেই আমি ঠকি। হ্যাঁ, সার্কেলটা অনেক ছোট করে ফেলেছি, সেটা আমার ব্যক্তিগত জীবনেও তাই, ফ্রেন্ড সার্কেলটাও ছোট করেছি, কারণ বারবার ঠকতে ভালো লাগে না, কষ্ট পেতে ভালো লাগে না। ওয়াইটিতে এসেও সার্কেলটা আমি অনেক ছোট করেছি, আমি কারো কাছ থেকে উপকার নেই নি, আমি উপকার করেছি, এটা আমি জোর গলায় বলছি। আমি কারোকে বয়েলিং করি না, আমি সবসময় চেষ্টা করি তার পাশে থাকার, সে যাতে আমার দ্বারা কিছুটা হলে উপকৃত হয়। আর উপকারটা যখন নেওয়া হয়ে যায়, সে কিন্তু আমাকে ধাক্কা দেয় বা আঘাত করে। এই হচ্ছে আজকে ফ্রুটসের ক্ষেত্রে, সেটাই হলো, স্ট্রাগল আমার সাথেই রয়েছে জন্মের পর থেকেই, তো তখন তার জ্ঞান ছিল না, হয়তো তখনও ছিল, তবে থেকে বুঝতে শিখেছি, তবে দেখেই দেখেছি স্ট্রাগল করেই আমাকে এগোতে হয়, সাকসেস পাই প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুর প্রচুর স্ট্রাগল করে আমি এগোই। চলো আর বেশি কথা বাড়াবো না, রান্নাতে যাই, একটু শেয়ার করি তোমাদের সাথে। বন্ধুরা, এখানে মাটনটা আমি সর্ষের তেল, দই, নুন, হলুদ দিয়ে প্রায় 4 ঘন্টা মতো ম্যারিনেট করেছি। এটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করলাম, এবার এটা একটা মাত্র সিটি দিয়ে নেব কুকারে, তারপর আমি কষাবো। আজকে এভাবে রান্না করব মাটনটা, জল দিয়ে দিয়েছি পরিমাপ মতো, এবার একটা সিটি দিয়ে নেব। এখানে আমি সর্ষের তেল গরম করে ফেলেছি, পেঁয়াজ, টমেটো রয়েছে, আলু রয়েছে, এখানে রয়েছে জায়ফল, জৈত্রী গুঁড়ো, এখানটা দেখো, আমার তো জানো উল্টো দিকে লাইটটা, যবে রিং লাইট কিনবো তবেই আমার প্রবলেমটা সলভ হবে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, এখানে মাটনটা আমি 2 সিটি দিয়ে নিয়েছি। এখানে দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম, বেকার দিলাম, এর মধ্যে আলুটা আগে আমার ভাজতে হতো, আমার মাথায় কোনো কাজই করছে না। নুন আর হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে লাল করে ভেজে তুলে নিই, যদি আলু আমি খুব পছন্দ করি না খুব একটা, খাসির মাংস একটু দিলে খারাপ লাগে না, খাসির মাংসের আলুটা তাও আমি খাই, তবে কমই খাই, আলু আমার ভালো লাগে না। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গরম মশলা ভুল করে আগেই দিয়ে দিয়েছি, 2 দিন ধরে মাথায় কাজ করছে না, শ্যুট করছি ভুলভাল কথা বলে ফেলছি, রিশ্যুট করতে হচ্ছে। দেবো আমি টমেটো আর পেঁয়াজ একসাথেই দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দেখছি তো কীরকম অন্ধকার পড়ছে, রিং লাইট আমার খুব প্রয়োজন, এই ট্রাইপডটা তো একদমই গেছে, খুব ভয় লাগে ট্রাইপডে ফোন রেখে কাজ করতে বা রান্না করতে, কারণ আর কত চলবে বলো, 180 টাকার একটা ট্রাইপড 10 মাস তো চালিয়েই নিলাম, আর কত চলবে, এটার লাইফ শেষ, ট্রাইপড ছাড়া সম্ভবও নয় রান্না করা, বা বড় বড় যেই লং ট্রাইপডগুলো থাকে সেটাও আমাকে নিতেই হবে, আমার প্রচুর অসুবিধা হচ্ছে। রান্নাটা দেখাতে পারছি না বন্ধুরা, সরি, যতদিন না আমি ওই বড় যেগুলো হয় ট্রাইপডগুলো যদি না তুলতে পারি আমার পক্ষে খুব অসুবিধা, আর হাতে করে এই ট্রাইপডটা দিয়ে আমার
রান্না দেখাতে খুব ভয় লাগছে, কারণ গরম দুধপুরিতে এভাবেই পড়েছিল। আমি শ্যুট করার সময় মানে ওটা থেকে ওই হোল্ডার থেকে খুলে পড়ে যায়, এবং আমি শুনলাম যে অনেকেরই এটা হয়, এই যেগুলো সেলফি স্ট্যান্ড থাকে ওখান থেকে ফোন খুলে পড়ে যায়। আর এই ফোনটা আমার তিনবার পড়লো বলেই স্পিকারটাতে প্রবলেম হচ্ছে, স্পিকারটা চেঞ্জ করতে হবে। এটা আমার খুব শখের একটা ফোন, ফোন আমার খুব একটা প্রয়োজন, কারণ দু তিন বছর একটা ফোন হয়ে গেলে সেটার কোনো জান আর থাকে না। এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, তেলের মধ্যেই আমি কাশ্মীরি মির্চটা দেই, কম আছে বন্ধুরা, খুব কম আছে। আর ইচ্ছা করছে না আমার দিয়ে নিয়ে আসতে, এত সকাল থেকে আমি আজকে মানে পরেশান হয়ে গেছি পুরো। কালারটা ইয়েলো ইয়েলো লাগছে, বাট আমার রেড রেড কালার না হলে ঠিক ভালো লাগে না, কিছু করার নেই। আর কি করবো, কে যাবে বলো আবার কাশ্মীরি মির্চ আনতে? দেখো বন্ধুরা কষছে, আর এটা যথেষ্ট স্পাইসি। তো আমার কাছে একটা চ্যালেঞ্জ এসেছে, স্পাইসি কুকিং উইথ স্নিজিং চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা আমি মাটন রান্না করতে করতেই আপনাদের সামনে সেটা করে দেখানোর চেষ্টা করছি। চ্যালেঞ্জটা আমি এখান থেকেই করব, আমি টেবিলে নিয়ে চলে এসেছি, স্নিজিং চ্যালেঞ্জ দিয়েছিলে। তো আজকে চ্যালেঞ্জটা আমি এখান থেকে শুরু করলাম, ফ্রেন্ডস সাথে থাকো, দেখতে থাকো। আমার চট করে হাঁচি হয় না, ট্রাই করছি, চ্যালেঞ্জটা দিয়েছে যখন চেষ্টা করে দেখি, যদি হয় তো খুব ভালো, একটা খুব ভালো ফ্লেভার বেরোচ্ছে। হাঁচি কেমন করে দেবো জানি না বন্ধুরা, ফ্লেভার তো আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরকম কেন চ্যালেঞ্জ দাও গো তোমরা, আমার এটা আসতেই যায় না, অনেক ট্রাই করছি দেখো। আস্তা দিয়েছি আর পারবো না মনে হয়, হাঁচি আসছে না। চলো কিচেনে গিয়ে আরেকবার ট্রাই করি, কষালে যত কষাবো তত ফ্লেভারটা বেরোবে, তখন যদি হয়। ট্রাই করছি, চুলটা বন্ধুরা চুলটা উঁচু করে বেঁধে নিলাম, কারণ রান্নায় পড়তে পারে। বন্ধুরা এখানে জলটা শুকিয়ে গেছে, আরো কিছুটা স্টক দিচ্ছি, এভাবেই রান্না করব আমি। এটাতে একটা ফাটাফাটি টেস্ট আসবে আমি জানি, যত মাটন কষাবো তত তার টেস্ট হবে, ঢেকে ঢেকে কষাবো আর স্টকটা দিতে থাকবো। তো বন্ধুরা তোমরা যারা বলেছিলে স্পাইসি কুকিং উইথ স্নিজিং চ্যালেঞ্জ,
আমি সেটা আজকে ট্রাই করলাম। আটটা স্নিজ আমার হয়েছে, আটবারই আমি হাঁচি দিতে পেরেছি, এর বেশি আমার হবে না। আমি জানি খুব কষ্ট হয়, আমার হাঁচি চট করে আসে না। বাটন রান্না করতে করতে করেছি বড় একটা টাওয়েল মুখে দিয়ে, সর্দি ঠর্দি সব বেরিয়ে একাকার, রান্নায় করে গেলে মুশকিল হতো, যাই হোক করেছি, তোমাদের জন্যই করলাম এই সমস্ত অদ্ভুত টাইপের সমস্ত তোমরা চ্যালেঞ্জ দিচ্ছ ট্রাই করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো, এরকম ভালো ভালো একদম ইউনিক চ্যালেঞ্জ দেখার জন্য এবং এভরিডে ব্লগ দেখার জন্য, আমার লাইফস্টাইল দেখানোর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও। যারা আমার বন্ধু, ক্রিয়েটার বন্ধু রয়েছে এবং যারা আমার অর্গানিক ভিউয়ার, যারা দেশ বিদেশ থেকে দেখো আমার ভিডিও এভরিডে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো তোমরা এভাবেই আমাকে একটু সাপোর্ট করো। সাপোর্ট মিন্স কি, একটা লাইক কমেন্ট করো, ইচ্ছে হলে করো না হলে করো না, এটাই বলতে পারি, এর থেকে বেশি কিছু বলার নেই। তো আজকের চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আজকের মতো এখানে শেষ করছি, টাটা বন্ধুরা, বাই, গুড নাইট।